শুভ সকাল। বিলিভার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সেই চিলের কথা বলছিলাম যে চিলটা আক্রমণ করছে, সেই চিল চলে আসছে আমার জানালার পাশে, একদম পাশে। তার বিহেভ দেখি, আমি আসলে দেখলাম যে এই সময় কেন চিল আক্রমণ করতে পারে, বা এটা কি ইনসিডেন্ট নাকি এটা আসলে কমন একটা ঘটনা। তো চিল নানা কারণে আক্রমণ করতে পারে, কারণ এখানে চিলটা নিরাপদ বোধ না করলে অথবা তার কোনো ঘর অথবা কোনো ছানা থাকলে আশেপাশে, আমি যেখানে বিচরণ করি সে হয়তো নিজেকে অনিরাপদ ভাবে। এখন আমরা আজকের এই কন্টেন্ট শেয়ার করার উদ্দেশ্য কী, মানে এই যে চিলের, আমি জানালা খুললেই সে ঘরে চলে আসবে, আমি জানি না আমি বের হওয়ার পরে আমাকে আক্রমণ করে কি না, কারণ সে আমাকে শনাক্ত করার চেষ্টা করতেছে, অথবা আমার হেডফোন আমার ভিডিও করার ভঙ্গি তার কাছে অশ্রমণ হয়েছে, এটা কোনো ঝামেলা কিনা। তো আমরা এই চিলের আচরণটা দেখতেছি সকাল থেকেই, সে আমার মাথার উপরে চলে আসছে। কী হবে জানি না, আমি কি জানালা খুলবো কি না সাহস হচ্ছি না। হতে পারে সে কিছু খাইছে যেটা বের করতে পারতেছে না। আমরা এর আগে শেয়ার করছিলাম জানালার পাশে সাপ, আজকে আমরা পাইছি জানালার পাশে চিল। এবং এটা হচ্ছে একটা কন্টেন্ট, এটা হচ্ছে আমার জানালা, জানালাটা আমি এখন আটকে রাখছি, আমি এটা খোলার সাহস হচ্ছে না আমার, কারণ চিলটা আমার মাথার উপরে চলে আসছিল। এখন আমরা যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে এই চিল একটা কন্টেন্ট আমাদের আছে, বা অ্যাটাক অফ বার্ড, পাখির আক্রমণ। এখন আমরা আসলে ইউটিউবে চ্যানেলে কন্টেন্ট খুঁজি, আমরা আগেই শেয়ার করছি কন্টেন্ট তৈরি করে, মানে আপনি যখন একটা কন্টেন্ট করবেন সেটার হতে পারে একটা ফলো আপ কন্টেন্ট, হতে পারে সেটার প্রোগ্রেসিভ কন্টেন্ট বা আপডেট শেয়ারিং, বা ওইটার আরেকটু কী হলো ওইটা শেয়ার করা। এখন আমার ওইখানে আছে bdbirds.com ফার্ম হাউসের কিছু মুরগি, কিছু কলা গাছ, কিছু লেবু গাছ, আমি ওইটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিও শেয়ার করছি, আমি ফলো আপ ভিডিও শেয়ার করতে পারি। তেমনই পরে আমি এই চিলের ফলো আপ ভিডিও, যে সেই চিলের কী অবস্থা। তাহলে আমার কন্টেন্ট নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই, আর আমরা এটাও ভাববো না যে আমার এই কন্টেন্টটাই হয়তো বা অনেক ভিউয়ার পাবে, এই কন্টেন্টটাই অনেকে দেখবে অথবা লাইক দিবে, কমেন্ট দিবে অথবা আমার সাবস্ক্রাইব করবে এই কন্টেন্টের ফলে। আমরা আমাদের মতো কাজ করে যাব, যেটা ভালো না লাগবে, ভিউয়ার কম হবে, কমেন্টস ভালো পাবো না, আমরা ডিলিট করে দিতে পারবো আমরা, এবং ভিডিওটা আপলোড করার পরে এডিট করার সুযোগ থাকে। এবং এইটা একটা প্রয়াস, যেখানে আপনি হয়তো একটা চ্যানেল তৈরি করলেন, চ্যানেলটা পরে আপনি চাইলে